ফেরেশতা সিঙ্গার যেটা বানায় রাখছেন বলবে শোনাও স্টেজ লাগাবে জান্নাতীরা পুরুষ আলাদা মহিলা আলাদা বসবে আর শুনবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন কয় মউত হয়ে যেত যদি মউত রাখতেন বলবে আর চেয়ে সুন্দর তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাইহিস সালাম আসবে বলবে আর চেয়ে সুন্দর বলবে তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি আসবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপর আল্লাহ নিজেই বলবে রিজওয়ান ইরফাইল হিজাব রিজওয়ান সরো পর্দা আল্লাহ নিজে নামবে কোথায় হারায় যাইতেছো 10 মিনিট 2 মিনিট আর 3 মিনিট আর 4 মিনিটের গানে আর এই গান্দা নাচ তোর কি শখ নাই যুবক মনে চায় না যে আমি 40-40 বছর নাচ দেখব কোন মহিলারা নাচবে আল্লাহ রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুশক দ্বারা বানাইছেন আল্লাহ কোমর পর্যন্ত আম্বর দ্বারা বানাইছেন কাত পর্যন্ত জাফরান দ্বারা বানাইছেন না উপরের চেহারাটা কাফুর আল আবিয়াত সাদা কাফুর দিয়া বানাইছেন 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের কয় কিলোমিটার যখন মারবে না এরকম ঘুরা 3 কিলোমিটার পর্যন্ত ছড়ায়া যাবে যেইখানে তাকাবি ওইখানে তোর চেহারা দেখা যাবে এইখানে মনিটর থাকবে মনিটর পিছনে 14 তারিখ গেছে ঠিক না হ্যাঁ দেবীর দ্বারও মেসেজ কিছু দিছে আর কোনায় জুতা লয়া দাঁড়ায়া ছিল ঠিক না মেসেজ দিছে ফুলের আয়া দেখে জুতা লয়া দাঁড়ায় আছে ঠিক না এখানে মনিটর থাকবে ভালোবাসা কতটুকু আছে উঠতে থাকবে 100 নিচে যাবে না উপরে যাবে সব সময় এখানে লাগানো থাকবে ডিজিটাল মনিটর জীবন কইরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিবেন কইরা যাওয়ার জন্য হারা যাওয়ার জন্য না বৈশা যাওয়ার জন্য না উড়া যাওয়ার জন্য না এই জন্যই যুবক তোমাদের পায়ে ধরে স্বার্থ আমার এতটুকু হইতে পারে কিয়ামতের দিন তোমার ওই গ্যালারিতে আমার সাথে দেখা হয়ে যাবে আমারও তোমার সাথে দেখা হয়ে যাবে ওই জান্নাতে দেখা হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে দাওয়াত না বড়লোকের বাড়ির আইটেম তো ওরকমই হয় ঠিক না এই 2 বছর ধরে আমাদের প্রধানমন্ত্রী খাওয়াইতে পারেন না ইফতার পার্টি নাইলে এর আগে প্রধানমন্ত্রীর ইফতার পার্টির আইটেম তো ওরকমই হবে ঠিক না না আমাগো বাড়ির মতো হবে আল্লাহর দাওয়াত তো আল্লাহর মতোই হবে ঠিক না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কত কোটি আইটেম খাওয়াবে আল্লাহ জানে 6 দিন দুই ভাবে পান করবে নিজের হাতে অথবা খাদেমে পান করায় দিবে সপ্তম দিন আল্লাহ নিজের হাতে পান করা সপ্তম দিন আল্লাহ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা জানি না কুমিল্লায় প্রবাদ বাক্য আছে কিনা মহিলাদের হাতে বলে যশ থাকে যশ অনেকের হাতে যশ থাকে মশল্লা টশল্লা লাগে না লালাচারা দিলেই বলে মজা হয়ে যায় ঠিক না যদি মা বোনদের হাতে যশ থাকে তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে যে গ্লাসে ধরবে ওই পানির ভিতরে যশ কিরকম আসবে সর্বতে যশ কিরকম আসবে একটু ভাবো না জীবনটা কইরা যেত রাত্র অনেক হয়ে যাইতেছে লম্বা করতে চাইতেছি না এই জন্য করার জন্য আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহকে পাঠাইছেন সৃষ্টির সর্দারকে পাঠাইছেন সৃষ্টির মাথার মুকুটকে পাঠাইছেন একজন শুধু সৃষ্টির ভিতরে ওনাকে পাঠাইছেন যাতে আমরা সহজে জীবনটা গড়া যেতে পারি যুবক যুবক যৌবন থাকতে থাকতে যেন গড়া যেতে পারে নারী নারীত্বের ভিতরে গড়তে পারে গরিব গুরবতের ভিতরে গড়তে পারে প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা গড়তে পারে এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন যার প্রচার আল্লাহ সৃষ্টি সমগ্র সৃষ্টির 1000 বছর আগে শুরু করেছেন এখনো সৃষ্টি হয় নাই কিছু না লৌহ না কলম না আরশ না কুরসি
না জান্নাত না জাহান্নাম, না আকাশ না জমিন, না সূর্য না চন্দ্র, না তারা না নক্ষত্র, কিছুই তৈরি হয় নাই, কোনো সৃষ্টি হয় নাই, না জিবরিল না মিকাইল, না ইসরাফিল না মালাকুল মউত, না হামিল না আরশ, না লৌহ না কলম, কিচ্ছু সৃষ্টি হয় নাই। ওই সৃষ্টিরও 1000 বছর আগের থেকে প্রচার শুরু করছেন। এটা যদি ওয়াজ মাহফিল না হইয়া শানে রেসালত হইতো তাহলে আমার জন্য মজার হইতো, আমি খুশি হইতাম, কেন আল্লাহর রসুলের শান 1000 বছর আগের থেকে আল্লাহ প্রচার শুরু করছেন, বন্ধুর প্রচার। সুরা ইয়াসিন পড়ছেন, সুরা ইয়াসিন আমাকে বলে মনে হয় বন্ধু তখনও সামনে বসা ছিল, নাহলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বললো তো বললো কি কইরা, আল্লাহ গ্রামারে ভুল করতে পারে না, আমরা ভুল করতে পারি, গ্রামারে আল্লাহ পারে না ভুল করতে, গ্রামার বুঝায় আমাকে। ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, মনে হয় সামনে বন্ধু বসা ছিল, আল্লাহ বলতেছে ইন্নাকা, আল্লাহ বন্ধুর শানের জন্য সেমিনার করছেন। আল্লাহ দুটা সেমিনার করছেন আরশের নিচে, একটার ভিতরে আমরা ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম বলছি বালা, সেমিনার শেষ, আরেকটার ভিতরে নবী রসুলরা ছিলেন আর কেউ ছিল না, আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল, আল্লাহ নবী রসুলদেরকে জমা করে বলছেন আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, করবে তো? সবাই বলছে আকরার না, অবশ্যই।